সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলবো ভোট বছরের বাজেট। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য তিনজন আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন ডক্টর নাজনীন আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো বিআইটিএস, আপনাকে স্বাগত। আছেন ডক্টর মোহাম্মদ মহসিন, অর্থনীতিবিদ। এবং আমার ডান দিকে আছেন ডক্টর আশিক রহমান, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের চাইলে আপনারা তর্ক তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, আমরা আলোচনায় যাব। প্রথমে ডক্টর আশিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলা হচ্ছে যে এবারের 2018-19 অর্থ বছরের বাজেট সবাইকে খুশি করার বাজেট। অর্থনীতির অধিকাংশ সূচক খুব ইতিবাচক অবস্থানে আছে, রাজনীতিতে তেমন কোনো অস্থিরতা নেই, এই জন্য 4.5 লক্ষ কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে এবং অর্থমন্ত্রী অনেকটা ভারমুক্ত। তিনি নিজেই বলেছেন নির্বাচনী বছর তার কঠোর বাজেট দিচ্ছি না। না, ধন্যবাদ আপনাকে। না, বর্তমান সরকার যখন 2008-এ শেষের দিকে দায়িত্ব নিল, তখন তারা কিন্তু একটা ভিশন 2020 করেছিল এবং যেটার মাধ্যমে 6 5-year plan এবং 7 5-year plan-এর মাধ্যমে কিছু লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। তো বাজেট যেভাবে গত 10 বছর হয়েছে, মোর অর লেস ওইখানে যে টার্গেটগুলি, স্ট্র্যাটেজিগুলি বা সেক্টরগুলি প্রায়োরিটাইজ করা হয়েছে, যেই ধরনের বলেন, বিদ্যুৎ বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, ওই মোরাললেস ওই রোডম্যাপেই আছে। এটা যে নির্বাচনী বাজেট বলে ঘরে ঘরে হ্যান্ড আউট দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে খুশি করার জন্য, ঠিক তা না। মোরাললেস আপনি যদি গত বছরের বাজেট অ্যালোকেশনগুলি দেখেন, ট্রান্সপোর্ট গত বছরেও প্রায়োরিটি পেয়েছিল, ওর আগের বছরেও প্রায়োরিটি পেয়েছিল, বিদ্যুৎ সেক্টর প্রায়োরিটি পাচ্ছে, শিক্ষা খাত এবং ICT প্রায়োরিটি পাচ্ছে, যেটা আমাদের যে রোডম্যাপের ছিল। তো এইটা আসলে ওরকম কিছু না, যেটা আই থিঙ্ক অর্থমন্ত্রী বুঝাতে চেয়েছে যে কোনো টাফ রিফর্ম ফিফথ ইয়ারে বা ফোর্থ ইয়ারে নিচ্ছে না। যেটা আমরা দেখলাম কিন্তু যে ভ্যাট নিয়ে একটা সমস্যা হলো গত বছর, না ওর আগের বছর, গত বছর, রাইট? এবং গত বছরই একটা সিদ্ধান্ত হলো যে ভ্যাটটাকে 2 বছর পরে আবার তারা বিবেচনায় নেবে। ভ্যাটের নিয়ে যে 2 বছরে তাদের কিছু ট্যাক্স রিফর্মের বিষয় ছিল, সেটা 2 বছরে কাজ হবে। সো স্বাভাবিকভাবে পৃথিবীর কোথাও ফাইনাল ইয়ার অফ দ্য গভর্নমেন্টে কোনো টাফ রিফর্ম হাতে নেয় না। অর্থমন্ত্রী আরেকটা ইস্যু বলেছেন যে নতুন ট্যাক্স তারা আনার কোনো চিন্তা নেই, বা মাত্র ট্যাক্স রেট কমানো বা বাড়ানোর খুব একটা চিন্তা নেই, বা ট্যাক্স নেটটার একটা বৃদ্ধি করার ইচ্ছা আছে। সেটা ইনকাম ট্যাক্সের ডাইমেনশনে আছে, ভ্যাটের ডাইমেনশনে আছে, যে আরও নতুন করদাতা তৈরি করবে। এবং এটা কিন্তু অনেকদিন ধরে একটা আলোচনায় ছিল যে একই ব্যক্তির উপরে বারবার করের চাপ না বাড়িয়ে দিয়ে, একই ব্যবসায়ীদের উপরে করের প্রেশারটা না বাড়িয়ে দিয়ে নতুনদেরকে আনা হোক করের প্রেশার। এবং কমানো হচ্ছে, ওইটা আবার অন্যভাবে হয়েছে, কারণ এইটারও একটা একাডেমিক কমিউনিটি এবং কর্পোরেট কমিউনিটি থেকেই কিন্তু দাবিটা ছিল, শুধু যে কর্পোরেট না। কারণ আমাদের যারা, ফর এক্সাম্পল, আমরা এক্সপোর্ট সেক্টরে কম্পিট করছি, আমাদের যারা কম্পিটিং দেশগুলি আছে সেই দেশে কর্পোরেট ট্যাক্সটা যদি আমরা আমলে না নিই, তাহলে ওই সব সেক্টরে কিন্তু FDI আসবে না। ধরেন আপনি যদি আজকে ফার্মাসিউটিক্যালস ইনভেস্টমেন্ট আনতে চান, এখন একটা সে কিন্তু চিন্তা করবে যে এই ফ্যাক্টরিটা যদি আমি ভিয়েতনামে করতাম, তাহলে কি আমি এই কর্পোরেট ট্যাক্স ফেস করতাম? কারণ এই ধরনের কোয়েশ্চেন আসে। সো আমি মনে করি কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে সবাই বলেছিল যে বাংলাদেশের থ্রেশহোল্ড অনেক হাই ছিল, সেই দিক দিয়ে একটু কমানো ইতিবাচক, বা কমানোর সময় আমার কম্পিটিং দেশগুলি কি এক্সপোর্ট ট্যাক্সটা রাখছে, মানে কর্পোরেট ট্যাক্সটা রাখছে, এটা আমাদের একটু আমলে নিতে হবে। জি, আসবো। ডক্টর মোহাম্মদ মহসিন, আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, একই রকমই প্রায়, মানে মানে কোনো নতুনত্ব নেই, নতুনত্বের কিছু নেই। বাজেটটা যেটা ছিল আর কি গত বছরে, তার সাথে গুণগত যে কোনো পরিবর্তন সে ধরনের আমরা কিছু দেখি না। এই যে বলে যে আমরাই সব বাজেটটা করে দেয়, বাজেটে যে ক্রিয়েটিভিটি থাকে না, সৃজনশীলতা থাকে না, খুব গতানুগতিক, একরকম কাট এন্ড পেস্ট, কিছু কমে বাড়ে। হ্যাঁ, কিন্তু কিছু আটকা পড়ে গেছে কিনা আমরা বাজেট নির্মাণ প্রক্রিয়ার মধ্যে, এরকম ভাবে আমি বলবো না। আসলে বিষয়টা নির্ভর করে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ পলিটিক্যাল দিক থেকে জিনিসটা উনাদের নিয়তটা কি, তার উপর কিন্তু সব নিয়ত কি সহি মনে হয় আপনার? আমরা তো এটাকে না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না, এবং এমনকি আমরা অন্তর দেখতে পারি না, আমরা কার্যকলাপ দেখতে পারি, ঠিক আছে? সুতরাং কাজ দেখার পরে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। তাহলে আর বলা হচ্ছে কেন নিয়ত নির্ভরশীল না, নিয়তের উপর নির্ভরশীল এটা বোঝা যাচ্ছে কাজ দিয়ে, কাজ দিয়ে বোঝা যাবে। কাজটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি না, তো আগে আমরা যেটা অনুমান করতে পারি, এবং একটা কথা আছে, অনুমানের বেশিরভাগ হচ্ছে ভুল। সুতরাং আমি যেটা বলবো যে যেটুক হয়েছে প্র্যাকটিস এবং যেটুক এখন গণমাধ্যমে আসছে আমাদের কাছে, সেইটুক থেকে আমরা যেটা
মানে বাজেটটা মানে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাজেটে তেমন ধরনের বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না এবং পরিবর্তনটা ওই সংখ্যাগত দিক থেকে না উনি যেটা বললেন যে নীতির যে পরিবর্তন রিগোরাস যে চেঞ্জটা সেটা হয়তো আসবে না এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি কিন্তু কয়েকটা ছোট ছোট ধরনের পরিবর্তন আসতে পারে যেমন কর হারের ক্ষেত্রে আমি কিছু পত্রিকায় দেখেছি যে নিম্ন সবচেয়ে যে মানে লোয়ার স্ল্যাবটা সেটা 10% ছিল সেটা 5% পর্যন্ত আসতে পারে 7.5% আসতে পারে এতে যেটা হবে যে লোয়ার ক্লাসের উপর যে ট্যাক্স বার্ডেনটা আছে সেটা একটু হলেও মানে কমবে অর্থাৎ লোয়ার মিডল ক্লাসের উপর যে করের চাপটা আছে সেটা কিছুটা কমবে এবং আমি মনে করি এটা আমাদের দেশের জন্য বেশ ভালো কারণ আমরা কর্পোরেট ট্যাক্সকে কমানোর জন্য যে যুক্তি দিচ্ছি এটার ক্ষেত্রে রবার্ট কিওসাকির একটা ভেরি গুড বুক আছে আমি জানি না আমাদের দেশে কতজন জানেন মানে এটা হচ্ছে রিচ ড্যাড পুয়র ড্যাড উনি ওইখানে খুব চমৎকারভাবে ট্যাক্সেশনের একটা হিস্ট্রি দিয়েছেন একটা গল্পের মাধ্যমে রবিনহুডের মানে হিস্ট্রি থেকে যে করের যে ইতিহাসটা সেখান থেকে আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স কমার চাপ আসবে এবং এটা গভর্নমেন্টকে করতেই হবে এটা হচ্ছে প্রথম কথা আসবেই এবং করতেই হবে এই ই থেকে কারণ আপনারা আমেরিকার দিকে তাকান আপনারা উন্নত যে কোনো দেশের দিকে তাকান দেখবেন যে কর্পোরেট ট্যাক্স আর ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রেটের থেকে অনেক কম অর্থাৎ এটা সুবিধা দেওয়া হয় হচ্ছে সবসময় মানে যারা ধনী শ্রেণী তাদেরকে এবং এই চাপটা আমাদের দেশে আসবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং কর্পোরেট ট্যাক্স রবিনহুড তো ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদেরকে দেয় সেটার সঙ্গে মেলাবো কি করে ওইটাই ওখানে আমি বুঝছিলাম যে এত অল্প সময় হয়তো দেওয়া যাবে না অর্থাৎ এইটার মাধ্যমে গরিবদেরকে প্রথমে ব্যবহার করা হয়েছে যে ধনীদের থেকে টাকা নিয়ে আমি দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে ধনীরা পরবর্তীতে যেটা করে সেটা হচ্ছে তারা নিজেরা যেহেতু আইন কানুন প্রণয়ন থেকে শুরু করে মূল স্টেক সেই জায়গায় ঢুকে যায় তারা এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে গরিবদেরকে ট্যাক্স নেটার উনি বলেন ট্যাক্স নেট বাড়াও ট্যাক্স নেটের মধ্যে গরিবদেরকে ঢুকায় ফেলা হয় এবং ধনীরা কর্পোরেট ট্যাক্সের দিক থেকে মুক্ত হওয়ার জন্য তারা নিজেরা নিয়ম আইন কানুন তৈরি করে একটা ছোট এক্সাম্পল দিই অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টিংয়ে সবসময় যেটা করা হয় সেটা হচ্ছে রেভিনিউ যে ইনকাম সেইটা থেকে ট্যাক্স বাদ দিয়ে যেটা থাকবে সেটা আপনি খরচ করতে পারবেন কিন্তু আপনি কর্পোরেট ইনকাম ট্যাক্সেশনে যদি যান সরি কর্পোরেট অ্যাকাউন্টিংয়ে যদি যান দেখবেন রেভিনিউ থেকে সমস্ত খরচ বাদ দেওয়ার পর যেটা থাকবে তার উপর ট্যাক্স ইমপ্লিমেন্ট করতে হয় তো এই যে ইটা আইনটা কারা তৈরি করেছে বাংলাদেশ না করেছে ওই কর্পোরেট মানে কালচারের দেশগুলি এবং তারা ধনীকে সুবিধা দিয়ে যারা কর্পোরেট স্বার্থকেই দেখতে চেয়েছে আমরা আসলে কি ফরওয়ার্ড আমরা ওইটাকেই নিচ্ছি এটাই এক্সপেক্টেড এবং জিনিসটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উদ্দেশ্যটা আমাদের থাকবে যে আমাদের জিডিপি এবং ট্যাক্সের মানে অনুপাত যেটা সেটা এখনও অনেক লো যদি ভালো করতে হয় আমাকে অবশ্যই এই হারটা বাড়িয়ে যেতে হবে সুতরাং সেটা কীভাবে করতে হবে তার জন্য ব্যাপক রিসার্চ এবং সেইভাবে পলিসিগুলি নেওয়া দরকার জি আলোচনা আসবো নটন আজনিন আপনি কীভাবে দেখছেন দুজনের বক্তব্য আপনি শুনেছেন না আমি প্রথম কথা হচ্ছে বলবো যে বাজেটে আসলে আমরা বড় রকমের পরিবর্তন অন্য সময় পলিসিগত পরিবর্তন তো বাজেট করবে না ধরেন ভ্যাটের আইনটা দীর্ঘদিন ধরে আইনটা প্রণীত হয়েছে এটা কোনো না কোনো একটা সময় ইমপ্লিমেন্ট করতে হবে সো কোনো না কোনো একটা বাজেটে সেটা ইমপ্লিমেন্টেড হবে অর্থাৎ আইনগুলো হয় একভাবে নীতিগুলো হয় যেমন আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে আমার এক্সপোর্ট পলিসি আছে ইম্পোর্ট পলিসি আছে আমার 7-5 ইয়ার প্ল্যান আছে আমার রূপকল্প আছে আমার 2041 সনের পলিসি আছে এইগুলোকে ফিট করার জন্য অর্থাৎ এগুলোকে ম্যাচ করার জন্য বছর বছরের হিসাব কিতাব হচ্ছে আমার বাজেট সুতরাং ওই বড় একটা ফ্রেমওয়ার্কের মধ্যেই কিন্তু বাজেট থাকবে সুতরাং এক বছরের থেকে আরেক বছর আপনি খুব বড় কিছু পরিবর্তন হঠাৎ করে জানি না এমন পরিবর্তন সেটা হবে না কিন্তু ভ্যাটের আইন আমি শুনছি কোনো এক বছর বাস্তবায়ন হবে ওই বছর আপনি বলবেন যে এ বছর থেকে ভ্যাট আইনের যাত্রা শুরু হলো কিন্তু তার মানে এই না যে এটা হঠাৎ করে নিয়ে একটা কিছু করে ফেলতে পারে না এটা বাজেটটা তো একটা সময়ের ঘোষণা কিন্তু এটাকে একটা বড় ফ্রেমওয়ার্কে দিতে হয় সুতরাং মোটা দাগে আপনি বড় কিছু পরিবর্তন আশা করবেন কোনো বছরই সেটা আমার আসলে মানে সেটা আসলে এক্সপেকটেশনে রাখা ঠিক না পলিসি অনুযায়ী হচ্ছে কি না আমার বড় যে ফ্রেমওয়ার্ক আছে আমি যেখানে আমার দেশকে নিতে চাই সেখানে যাচ্ছি কি না সেটা দেখার বিষয় সেই দিকেই কিন্তু আমরা দেখেছি যে আমরা কোনো দিন এত বড় বড় মেগা প্রকল্প যেটা এগুলো কিন্তু আমরা আগে কখনো চিন্তা করি নাই যে বাংলাদেশ একটা পদ্মা ব্রিজ করবে বাংলাদেশ একটা মেট্রো রেল করবে এটা কিন্তু আমরা ভাবি এবারে 10টা মেগা প্রকল্পে প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে গত বছর থেকে যেটা আমরা বলবো যে এই মেগা প্রকল্পগুলোর যাত্রা মূলত শুরু এবং সেইগুলো বলা হচ্ছে এটা দৃশ্যমান অগ্রগতি দেখে ভোট টানার পরিকল্পনা সরকারের আছে কিনা এর মধ্যে আমি তো মনে করি যদি ভিজিবল দেখানো যায় এই না আমার কথা হচ্ছে যে এটা আমি বুঝি না একটা জিনিস সেটা হচ্ছে যে আমি ভালো কাজ করে
যদি আপনার কাছে ভোট চাই আমার তো সমস্যা নেই, আমার যদি মেগা প্রকল্পগুলা ঠিক মতো সুশাসনের সাথে সময় মতো বাস্তবায়ন করার প্রতিজ্ঞা এবং সেটা সত্যিকার অর্থে সেই প্রতিজ্ঞা রেখে আমি কাজ করে যদি আমি জনগণের কাছে ভোট চাই আমার কোনো সমস্যা নেই। আপনি বলেছিলেন এই বাজেটটা সবাইকে খুশি করার বাজেট কিনা, সবাইকে খুশি করতে পারলে তো আমি ধন্যবাদ জানাই। আমরা তো চাই যে দরিদ্র থেকে শুরু করে উপর শ্রেণীর প্রত্যেকটা মানুষ খুশি থাকুক, এটা যেন ধনী দরিদ্রের বৈষম্য না হয়, শুধু ধনীর জন্য যেন সুফল আর দরিদ্র দরিদ্র থাকবে সেটা যেন না হয়। সুতরাং বাজেট যদি সত্যিকার অর্থে সকলের জন্য সুফল বয়ে আনে, আমার মেগা প্রকল্পের বাস্তবায়ন যদি সত্যিকার অর্থে এই বছর যতটুকু হওয়া সম্ভব, আমি তো এক বছর একটা মেট্রো রেল বিতর্ক তো এই কারণে যে মেগা প্রকল্পে আসলে মেগা দুর্নীতিগুলো ঘটে সেইখানে কথা, সেইটাই বোধহয় জনগণ সন্দেহের চোখে দেখে। বিষয়টা হচ্ছে আমার 30,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে, বরাদ্দ তো দিতেই হবে, আমি তো জানি প্রকল্পে আমার কত প্রতি বছর বছর বরাদ্দ কত দিতে হবে, এটা কিন্তু আছে প্রকল্পের পরিকল্পনায়, সেটা তো আর আম জনতার কাছে আমাদের কাছে আসছে না। সেই অনুযায়ী যদি সত্যিকার অর্থে হয় আমি তো ওয়েলকাম করি, সেটা তো আমি মনে করি যে এই বছর যেটা নিয়েছেন যে এই বছরের মধ্যে খরচ করবে, বছরের 6টা মাস পাবে এই সরকার, সেই 6টা মাসে যতটুকু আগানোর কথা সেইটুকু যদি আগায় আমি তো মনে করি যে সেটা অবশ্যই পজিটিভলি আমাদের দেখা হবে। বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের ব্যাপারে কি ভাবনা রাখতে পারে? আমার কথা হচ্ছে বাজেটটাকে আমরা একটা তো হচ্ছে যে আমরা বলছি বড় বাজেট, বড় বাজেট তো হতে হবে, আমাকে আমার বাজেটটা বড় হতে হবে এবং বাজেট ইমপ্লিমেন্টেশনের দুর্বলতাগুলো আমাদের এখন মোটামুটি জানা, সেই দুর্বলতাগুলো দূর করারও কিছু কিছু উপায়, যে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন আমার প্রজেক্ট ডিরেক্টরদের লিস্ট চাই, যারা উন্নয়ন বাজেট ঠিক মতো বাস্তবায়ন না হলে তাদের শাস্তি চাই, এই যে অনেক ধরনের চাহিদাগুলো আছে এইগুলো যদি পূরণ করা যায় তাহলে কিন্তু আমার বাস্তবায়নের দুর্বলতা থাকবে না, তখন আমি বলবো না যে এটা একটা উচ্চাভিলাষী বড় ছোট রাস্তা বড় গাড়ি, এগুলো আমরা কিছু তখন আর বলবো না। এখন সেই জায়গায় যখন আমরা দেখি যে না বাস্তবায়নটা হচ্ছে না, আপনি ইনভেস্টমেন্টের কথা বলছেন, আমি যখন রাস্তায় আসতে গিয়ে দেখি যে রাস্তাঘাটের প্রচণ্ড খারাপ অবস্থা, আমার এই বর্ষাকালে তাড়াহুড়ো করে রাস্তাঘাটগুলো বা যেই উন্নয়ন প্রকল্পগুলো করা হচ্ছে, তখনই আমার মনে সন্দেহটা দেখা যায় যে না এটা মানসম্পন্নভাবে হচ্ছে না, আমার যেরকম বিনিয়োগ করার কথা ছিল সেটা হচ্ছে না। সেই জন্য আমি বলবো যে বাজেট, বাজেটের ইমপ্লিমেন্টেশন, পলিসি, এই বিষয়গুলো কিন্তু আলাদা আবার একটা সুতোয় গাঁথা, এবং সেই লিঙ্কগুলো আছে কি না সেটাই হচ্ছে দেখার বিষয়। সেই দিক থেকে আমি মনে করি ভোটের বছরের বাজেটে কিছুটা জনতুষ্টিকে একটু ভিজিবল করার চেষ্টা থাকবে, এটা খুবই স্বাভাবিক, এটা নির্বাচনী প্রচারণার মতোই, যে যেভাবে পারে তার সেই দিকগুলো দেখাবে, কিন্তু সেই জায়গাগুলো যদি অথেন্টিক হয়, সেটার ভিত্তি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত হয় আমাদের আম জনতার কোনো সমস্যা নেই এবং সেই সত্যটা আমরা দেখতে চাই। জি ডক্টর আশিক। না দেখেন এখানে অনেকগুলি আলোচনা আসলো, একটা হচ্ছে যে আমার প্র্যাগম্যাটিক হতে হবে, রাইট, আমার বাজেটের যে নেটের কথাটা আসছে, যে এটা তো আমি বলছি না যে পভার্টিতে যারা আছে তাদেরকে নেটের মধ্যে নিয়ে আসেন, আমার দেশে 3 কোটি হাউসহোল্ড আছে, 3 কোটি হাউসহোল্ডের মধ্যে 3 নম্বর আছে মাত্র 30 লক্ষ, 30 লক্ষ 3 আছে, অর্থাৎ মিডল ক্লাস হিসাব যদি আমরা করা হয় তাহলে দেখা যাচ্ছে 25-20% যদি মিডল ক্লাস থেকে থাকে তাহলে আমার মিনিমাম 60 লাখ 3 হতে পারে বাংলাদেশের অর্থনীতির পরিমাণে, তাহলে আমাদের এখানে আরও যাদের কর দিতে হবে, এখন আপনি যদি যুক্তি দাঁড়া করেন যে না মিডল ক্লাসের ট্যাক্স দেওয়ার কোনো যুক্তি নেই, আমি শুধু এক্সট্রিম রিচ থেকে ট্যাক্স নেব তাহলে পৃথিবীর অর্থনীতি দাঁড়াতো না, তাহলে আমার মিডল ক্লাসকে ট্যাক্সের মধ্যে আনতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার কর্পোরেট ট্যাক্স কিন্তু অনেক দিন থেকেই অনেক হাই ছিল, আমার কিন্তু আবার একটু রিলেটিভ কম্পারেটিভ সেন্সে দেখতে হবে, এবং সব মহল থেকে একাডেমিক বলেন বা ই মহল থেকে সবাই বলেছে যে আমার দেশে FDI না আসার একটা কারণ হচ্ছে অ্যাটলিস্ট এক্সপোর্ট সেক্টরগুলিতে, যে যেহেতু আমার দেশের FDI ভিয়েতনামের থেকে কম, সেইখানে যে আমার কর্পোরেট রেটসটা কিছুটা কমানো হচ্ছে এক ধরনের নেতিবাচক বিজনেস ইনফ্লুয়েন্সকে দিয়ে দেওয়া। আচ্ছা, ব্যাংকের যে কর্পোরেট ট্যাক্স তখন কিন্তু ব্যাংকের খরচটা, মানে তার তো অনেক ট্যাক্স যখন দিতে হবে না তখন কিন্তু ব্যাংকের ভেতরের খরচ সামলানোটা সহজ হবে। এক্স্যাক্টলি, সো আমি যেটা বলার চেষ্টা করছি আমার ট্যাক্স পলিসির সাথে আমার গ্রোথ পলিসি বা সার্বিক সোশ্যাল খাতগুলিতে আমার বিনিয়োগের যে বিষয়টা এটার সাথে আর একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে। বাংলাদেশের একটা লক্ষ্যমাত্রা ঠিক, আমরা প্রত্যেক বাজেটের আগেই কিন্তু একটা পেসিমিস্টিক আলোচনা করি, এটা আমাদের দেশের মিডিয়ারও একটা একটা একটু নেগেটিভ নিউজ সেলস ওয়েল, প্রত্যেক বাজেটই দক্ষতা নেই, বাস্তবায়ন হবে না, কিছুই হয়নি, কোনো র্যাডিক্যাল চেঞ্জ নেই, বাট উনি যেটা একটা বলেছেন দেশে তো একটা প্ল্যান আছে, একটা আমার প্রত্যেকটা খাতে কোথায় কী হবে সেটার কিছু ফাইন টিউনিং হতে পারে, সকালে এক বাজেট পরের বছর আর এক বাজেট ওইরকম তো একদম হতে পারে না, কারণ আমি তো একটা লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছি। আমি যেটা মনে করবো যদি বাংলাদেশের কোনো বাজেটের
কোনোই ভালো কাজ না হয়ে থাকত। 2008 নিয়ে বাংলাদেশে নিয়ে তো কোনো পজিটিভ আলোচনা শোনা যেত না, কিন্তু আজকে 2018-তে তো গ্লোবাল এনভায়রনমেন্টেই বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, বাংলাদেশের ওমেন এম্পাওয়ারমেন্ট, সকল দিক দিয়ে বাংলাদেশকে পজিটিভলি দেখা হচ্ছে। এখন আপনি যদি আর্গুমেন্টটা দাঁড়া করাতে চান যে এই এন্টায়ার ইম্প্রুভমেন্টের পিছনে সরকারের কোনো ভূমিকা নেই, তাহলে আমি হয়তো এটার সাথে একটু দ্বিমত করব। কারণ এক্সপোর্ট যে বাড়লো আজকে $37 বিলিয়ন হয়তো এই বছর হিট করবে, আপনি যদি বিদ্যুৎ সমস্যা 2008-এ না সমাধান করতেন, যে প্রত্যেক ঘন্টায় পরপর বিদ্যুৎ যাচ্ছে, তাহলে কি এক্সপোর্টটা বাড়তে পারতো? বা সরকারের বিভিন্ন সামাজিক খাতে যে বিনিয়োগগুলি আছে তার সাথে কি লাইফ এক্সপেক্টেন্সির কোনো সমাধান নেই? আমরা এখনও একটা কোলোনিয়াল মাইন্ডসেটে আছি যে সরকার একটা এনিমি, জনগণ হচ্ছে সরকারের সাথে একটা কনফ্রন্টেশন। সরকার আর জনগণ তো রক্তে মাংসে মিশানো বাংলাদেশে, আমাদের দেশে তো কোনো সাদারা দেশ চালাচ্ছে না। তাহলে আমার বুঝতে হবে যে আমার যদি সরকারের পরিধি বাড়াতে পারি বা আমি যদি করের পরিধি বাড়াতে পারি, তাহলে হয়তো আমি সেবার পরিধিও বাড়াতে পারবো। উনি এটা বলেছেন, আমাদের দেশে করটা কিন্তু এখনও হিস্টোরিক্যালি ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম, মাত্র 10.5%, এটা গত বছর 10%, গত বছর মানে 2008-এ ছিল 8.5%। অর্থাৎ আপনি যদি জার্মানির মতো একটা দেশে যান যেটা একটা ওয়েলফেয়ার স্টেট, তাদের হচ্ছে 40% অফ জিডিপি যদি আপনি ট্যাক্স, ফ্রান্সে হচ্ছে 38%। আপনি যদি ভারতীয় দেখেন ট্যাক্স টু জিডিপি রেশিও 17%, অর্থাৎ তাদের দেশের আয় যদি 100 টাকা হয়, 17 বা 18 টাকাকে তারা ট্যাক্স করতে পারছে, আমরা কিন্তু মাত্র 10 টাকা বা 11 টাকা ট্যাক্স করছি। সো বাংলাদেশ যে খুব একটা ট্যাক্স করে ফেলেছে তা না, এই জায়গায় আমাদের কিছু দক্ষতা আরও ইম্প্রুভ করা যাবে। আমি ব্যক্তিগতভাবে ফিল করি আমাদের সামনে একটা লক্ষ্যমাত্রা আছে, ধরেন 2041-এ উন্নত দেশ হওয়ার। এটা খুবই একটা ডিফিকাল্ট লক্ষ্যমাত্রা, বাট এটা একটা আবার একদিক ইতিবাচক যে একটা আপনি ডেস্টিনেশন ঠিক করেছেন। আজকে $250 বিলিয়নের ইকোনমি, যেই প্রবৃদ্ধি এখন আছে, 6 বলেন 6.5 বলেন 7.5 বলেন যাই বলেন, এটাও যদি ধরে রাখা যায়, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটাও যদি ধরে রাখা যায়, 10 বছরে এটা $500 বিলিয়ন ইকোনমি হবে। এবং আজকে যদি বাংলাদেশ 10 বছরের মধ্যে, মানে ইনশাল্লাহ আমাদের সবার লাইফ টাইমের মধ্যে, একটা $500 বিলিয়ন অর্থনীতি হয়, তাহলে সেইখানে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের বাজেট ইজ আ ভেরি পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট। সেখানে আমাদের অ্যাম্বিশিয়াস হতে হবে, সেখানে আমাদের সেক্টরগুলির ব্যাপারে অ্যালাইন্ড হতে হবে। আজকে আমরা ওই দিন কালকে একটা জায়গায় আলোচনা করছিলাম, আপনি যখন একটা উন্নত দেশে পা রাখেন আপনি কোন তিনটা জিনিস অনুভব করেন? আপনি দেখেন উন্নত মানব সম্পদ, আপনি দেখেন উন্নত অবকাঠামো, আপনি দেখেন উন্নত প্রতিষ্ঠান। এবং বাজেটের মাধ্যমে কিন্তু আপনার ঠিক করতে হবে যে এই তিনটা জায়গায় বিনিয়োগ করতে হবে। আমাদের দেশে গত 10 বছরে ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিটটা এত হাই ছিল যে ইনফ্রাস্ট্রাকচার প্রায়োরিটি পেয়েছে। আমি মনে করি গোয়িং ফরওয়ার্ড আমাদের মানব সম্পদের উপর আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। কারণ এই যে আজকে চাকরি নিয়ে আপনি ওনাকে প্রশ্ন করলেন, একটা কর্মসংস্থান নিয়ে, লেবার ফোর্স সার্ভে, সরকারি রিপোর্ট, সরকার তো এটা লুকানোর চেষ্টা করছে না, সরকারি রিপোর্টে আছে যে এডুকেটেড ওয়ার্ক ফোর্সের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 9%, রাইট? এই জায়গায় আমি মনে করি একটা ফাইন টিউনিং প্রয়োজন, যে সরকারকে ফর্মাল সার্ভিস সেক্টরকে প্রায়োরিটাইজ করতে হবে। ফর্মাল সার্ভিস সেক্টরকে নিয়ে যদি সরকারের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান না থাকে এবং এইসব জায়গায় যদি পলিসি সাপোর্ট বা ফিস্কাল সাপোর্ট না দিতে পারে, তাহলে শিক্ষিত বেকারদের যে সমস্যাটা এখন যেটা অনেক বড় হয়ে দাঁড়াচ্ছে, এটা সমাধান হবে না। জি জি, আমি আসবো আপনার কাছে ডক্টর মহসিন। আমি আসলে আমার মনে হয় যে একটা জায়গায় আপনার ফোকাস করতে করতে একদিকে বেশি ফোকাস করে ফেলছি, যে আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আমাদের বাজেটের ভিতরে কোনো ধরনের পরিবর্তন, গুণগত কোনো পরিবর্তন এসেছে কিনা ওই জায়গাটায়। যেমন গত বছরের বাজেট যদি আমরা দেখি, যে আমরা আসলে যে বাজেটটা ঘোষণা করি আমরা আসলে ওইটাকে বাস্তবায়ন করতে পারি কিনা, মানে বাস্তবায়ন যোগ্য বাজেট হয় কিনা। আমরা, আমার কাছে যতটুকু ডাটা আছে তাতে আমি জানি যে রিভাইজড বাজেট যেটা আসতে যাচ্ছে সেটা অনেক কম ছিল হচ্ছে গত বছরের ঘোষিত বাজেট থেকে। এবছরও যেটা করা হচ্ছে রিভাইজড বাজেটের থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকার অতিরিক্ত বাজেট দেওয়া হচ্ছে। এই জায়গাটাকে হয়তো আপনি বলতে পারেন যে জনতুষ্টির চিন্তা করা হচ্ছে, যে এত বড় একটা সংখ্যা দেখিয়ে। আমার মনে আছে গত বছরের এই জায়গায় আমি বলছিলাম একটা সাংখ্যিক বাজেট, আমি এরকম একটা শব্দ ব্যবহার করেছিলাম যে সংখ্যাগত, এবং ওই জায়গাটাতে এই বছরে দেখা যাচ্ছে যে বাস্তবায়নযোগ্য হয়নি। তো এবছরে যে 4,68,000 কোটি টাকার বাজেট যদি আসে, সেটা প্রায় গত বছরের রিভাইজ বাজেট থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা বেশি হবে, এবং এইটা বাস্তবায়নযোগ্য কি না এটা বুঝতে হবে। কেন দেয়া হয়? উনি তো বলেন মিডিয়া খুব নেগেটিভলি দেখে। আমি যেটা বলবো যে এটা দেয়া হয় যে এই বছর আরো ইতিবাচকভাবে দেখতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই বাস্তবায়ন হবে না, তবু একটু বড়ভাবে দেখবে এর মধ্যে ইতিবাচকতা আছে কিনা। এর ভিতরে ইতিবাচক দিক হচ্ছে
এইটাই যে বড় একটা সংখ্যা আমরা দেখছি, অদূর ভবিষ্যতে ওই বড় সংখ্যাটা টাচ করব, এটা শিওর। মানে অদূর ভবিষ্যতে আমি ওই সংখ্যাটাকে টাচ করব, এটা আমি শিওর। কারণ 468,000 এটা দেওয়া হয়েছে, আমি শিওর যে 2 থেকে 3 বছরের ভিতরে 468,000 আমরা রিভার্স বাজেটে দেখতে পারবো, আমরা করে করে ফেলেছি। কিন্তু এখন এটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি ভাব মানে বলতে চেয়েছিলাম যে এই জায়গাটা এই সময় বাস্তবায়নযোগ্য না। অর্থাৎ 468,000 কোটি টাকার বাজেট, এটা যদি দেওয়া হয় রাজস্ব খাত থেকে যে আয়টা করতে হবে সেটা ভেরি রাফলি আমি করার চেষ্টা করছি 30-35% বেশি মনে হয় প্রেশার পড়বে হচ্ছে এনবিআরের উপর ট্যাক্স কালেকশনের, যেটা কোয়াইট ইম্পসিবল। এনবিআর কোনোদিন এটা অর্জন করতে পারেনি, আর ডক্টর নাজনীন যেটা বলেছেন রাতারাতি আমরা অনেক বড় চেঞ্জ আশা করতে পারি না, এটা কোয়াইট ইম্পসিবল, এটা হতে পারে না। সুতরাং যে বাজেটটা আসছে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি এটা বাস্তবায়ন করা দুঃসাধ্য। সুতরাং এমনিতে ধরুন অর্থনীতিবিদরা সাধারণ সংখ্যা পরিসংখ্যান এইসব নিয়ে কথা বলে, সাধারণ মানুষ জানতে চায় এই বাজেট ওর জীবনে কি প্রভাব আসলো, ওর তাৎপর্য কি, আচ্ছা ওর জন্য কি আসলে সেটা যদি বলেন। একটা বাজেট খাওয়া শ্রমিক কৃষক মানুষের আমারই কোনো পরিবর্তন ঘটে না। যেমন আমার এক মাসের ইনকাম, অনেক মানুষ কিন্তু ভয় পায় কিছু বাড়লো কিনা কমলো কিনা এটা জানতে চায়, সেই ব্যাপারে যদি একটু বলেন। সেই ব্যাপারে আসলে তো বাজেট ঘোষণা আগে বোঝার কোনো উপায় নেই। কিন্তু একটা নিউজ আজকে পত্রিকা দেখেছি, গাড়ি ছাড় হয়েছে অস্বাভাবিক ভাবে প্রায় 3,000-এর মতো, যেটা এর আগে কোনো এক বছরে হয়েছিল এবং তারপর দেখা গেছে যে এই সংকেত থেকে আমি বুঝতে পারছি গাড়ির ট্যাক্স হয়তো আবার বাড়বে। সেটা আমি বলবো ভালো কথা, আমাদের রাস্তাঘাটে যে বেহাল অবস্থা, আরো বেশি গাড়ি আসলে আরো বেহাল হবে। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ভিতর মানে আমাদের যদি আমরা মানে একটা পর্যায় পর্যন্ত না যেতে পারি আর কি, যখন আমাদের একটা স্ট্যাবিলিটি আসে সেই পর্যন্ত গাড়ির ব্যবহার ঢাকা শহর সহ অন্য জায়গায় যতখানি কমানো যায় এটাকে আমি সাপোর্ট করি ব্যক্তিগতভাবে। কিন্তু আমি বলছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির উপরে যদি মানে কর বেশি আরোপ হয় সেটা অবশ্যই জনগণের দুর্ভোগ বাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা আসছে কিনা বললাম যে আসার আগ পর্যন্ত আমরা বলতে পারছি না, অনুমান দিয়ে কোনো যোগ করতে যাচ্ছি না। আমি ওনার সাথে যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে আকার বড় তাহলে কেন করলাম, আমি যদি ধরেই নিই যে ঠিক আছে আমার 80% বাস্তবায়ন হবে এবং উনি বলছেন এটার যুক্তিটা যে না কোনো এক বছর আমি পৌঁছাবো ওটার জন্য, বিষয়টা তা না। আপনি তো আকারটা হচ্ছে টোটাল, হ্যাঁ 468,000 কোটি টাকা, এর মধ্যে কিন্তু বিভিন্ন খাতের বরাদ্দ আছে। আমি যদি ধরেও নিই আমার প্রথম কথা হচ্ছে টার্গেটটা আমাকে বড় না রাখলে, আজকে ধরেন আমি ঠিক গত বছর রিভাইজ বাজেট যা ছিল তার থেকে খালি তার থেকে ধরেন আপনি 10% বাড়ায় টাড়ায় দিয়ে বা আরো কম বাড়িয়ে আপনি একটা বাজেট করলেন এবং বছর শেষে আমরা সবাই খুব খুশি হলাম যে এনবিআর তার টার্গেট পূরণ করেছে, আমার বাজেটের 100% ইমপ্লিমেন্টেড হয়েছে, সবকিছু সুন্দরভাবে হয়েছে। আপনি যখন এইটুকুর ভিতরেই আপনার পরিকল্পনা, তাহলে কিন্তু আপনি ওইটুকু নিয়েই পরিকল্পনা করছেন এবং বাজেটের আমরা টোটাল অঙ্কটা বলছি, এখানে কিন্তু একটা অংশ আছে আমার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যাবে, যেটা ডাইরেক্টলি সাধারণ একেবারে মানে আপনার যারা দরিদ্র মানুষ চরম দরিদ্র তাদের কাছে যাবে, শুধু পেনশন যারা পায় তারা ছাড়া, কারণ তারাও আছেন সেফটি নেটে, এনিওয়ে সেখানে যাবে। এখানে আমার স্বাস্থ্য খাতে যাবে, আমার শিক্ষা খাতে যাবে, কিছু কিছু জায়গায় কিন্তু 100% ইমপ্লিমেন্টেশন হবে। এবং যদি আপনার এই সামাজিক খাতগুলোতে 100% আমি ইমপ্লিমেন্ট করতে পারি সেইটার সুফল কিন্তু অনেক। কিন্তু আমি মোটা দাগে যদি সব ছোট বাজেট করি, আমার যেখানে আমি 100% করতে পারতাম আমার 100 করার মানে আমার ধরেন সংখ্যাগতভাবে 500 করার ক্ষমতা, কিন্তু আপনি ছোট বাজেট করবেন আপনি 100 দিয়েছেন, সেখানে তো আপনি 500% বাস্তবায়ন হবে না, মানে যা দিয়েছেন ম্যাক্সিমাম ততটুকু বাস্তবায়ন হবে। সুতরাং এখানে বড় বাজেট রাখতে হবে, দেখার বিষয় যে আমার ওই খাতগুলো যেগুলো আমাকে এগিয়ে দেয় সেই খাতের বাজেটগুলো আমি ব্যয়ে সক্ষমতা আনতে আমার যে আইডেন্টিফাইড প্রবলেম সেটা আমি দূর করতে পারছি কিনা। আমি ব্যক্তিগতভাবে, এটা আমি কোন দল কী দল ক্ষমতায় আসছে সেটা না, আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্থনীতিবিদ হিসাবে যে একদম ইররেশনাল এই টার্গেট না, একেবারে মানে আউট অফ দ্য ব্লু টার্গেট না, কিন্তু আমার টার্গেটটা যখন কিছুটা বড় হবে তখন আমার কিছু কিছু বিভিন্ন সামাজিক খাতে বিভিন্ন খাতে যখন আমি 100% পূরণ করতে পারবো সেটা আমাকে এগিয়ে দেবে, এবং সেটা রাখার জন্যই আমাকে এই স্পেসটা দিতে হবে বড় বাজেটে। এবং সেই জায়গা থেকে আমাদের দক্ষতার জায়গা, আমি বরং মনে করি যে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা উচিত মানের ব্যাপারে, শুধু ইমপ্লিমেন্টেশনের সংখ্যাগত না, এই 80% ধরেন যেটা ইমপ্লিমেন্টেড হলো সেইটার মান নিয়ে আমি সন্তুষ্ট কিনা, আমি যে স্কুলটা হয়েছে গ্রামে সেই আমরা কোন একটা দেখেছি যে একজন ইঞ্জিনিয়ারকে ডেকে অন্তত জনসমক্ষে বলা হলো যে ইঞ্জিনিয়ার এ এটা বানিয়েছিল, সে মূল বা এই পিডি এটার মধ্যে ছিল, হ্যাঁ এই রাস্তাটা 5 বছরের জায়গায় 3 বছর ভেঙে গেছে, মানে জবাবদিহিতার জায়গা তো নাই। কিন্তু আরেকটা বড় জায়গা আমরা এড়িয়ে যাই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখেছি যে বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তার তৈরির খরচ পৃথিবীতে হাইস্ট,
একটা বড় প্রশ্ন হচ্ছে যে মেগা প্রজেক্ট সহ অন্যান্য প্রকল্প যেগুলি নেওয়া হয় সেই প্রকল্পের ব্যয় যেটাকে মানে ধরা হয় সেই ব্যয়টা আসলেই ওই ব্যয় হওয়া উচিত কিনা, এক দুই নাম্বার হচ্ছে যে সময়টা লাগে, আমরা সবসময় ওই জায়গায় চলে একই জায়গায় কিন্তু রয়ে যাচ্ছি, এডিপি নয় মাসে যেটুকু বাস্তবায়ন হয় পরে দেখা যায় 35-40% অব্যবহৃত রয়ে গেছে, ওইটাকে তিন মাসে চটজলদি খরচ করার ব্যবস্থা করা হয়, ফলে যেটা হয় যে গুণগত মান, ডক্টর নাজনীন যেটা বলছিলেন যে মানের দিক থেকে আমরা আসলে যেটা করতে চাচ্ছি মানে একটা কাজ করার ক্ষেত্রে দুইটা উদ্দেশ্য মানে আমাদের রাখা উচিত, সেটা হচ্ছে মানসম্পন্ন কাজ হচ্ছে কিনা এবং লিস্ট কস্টে আমি করছি কিনা। আমার মনে হয় এই দুইটা জায়গায় আমাদের চরম দুর্বলতা আছে, যার জন্যে হয়তো বাজেট আকারকে বড় করা, এটা কেন ডক্টর আজিম বলেন যে স্পেস রাখার জন্য, আমি এটার সাথে একমত না, এটা আমি দ্বিমত পোষণ করি, কারণ হচ্ছে আমি যদি মনে করি যে গত বছরের থেকে 1,00,000 কোটি টাকার বেশি বাজেট আমি দিব, তাহলে আসলে কত পার্সেন্ট আমি বাড়াচ্ছি বাজেটকে, এটা কি র্যাশনাল কিনা? আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে আর কি এটা ইরেশনাল একটা দিক, কারণ হচ্ছে আমি বুঝতেই পারছি যে আমি আজকেই মানে আমি 1,000 ঘুষি যদি মারি তাহলে আমি একজন মানে বক্সার হয়ে যাবো না, বাট আমি যদি 100 দিনে প্রতিদিন 10টা করে ঘুষি মারি তাহলে হয়তো আমি একটা কাছাকাছি বসবো, একটা সময় নিয়ে নিয়ে যেতে হবে। তো হঠাৎ করে গত বছরের যেটুকু রিভাইজ বাজেট অর্থাৎ যে বাজেট আমরা করতে পেরেছি তার থেকে 1,00,000 কোটি টাকার বেশি বাজেট, এটা কোন যুক্তিতে হয় আমি কোনোভাবে মানে করতে পারছি আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আমাদের যেটি উনি যেটা বললেন যে কর্পোরেট ট্যাক্সের রেটের উপর হয়তো মানে বাইরের ইনভেস্টমেন্ট আসার ই করবে, এর ইকোনমিক থিওরিটিক্যাল দিক কি? আমাদের দেশে বারবার বলা হয়েছে রেট অফ ইন্টারেস্ট কমাইলে ইনভেস্টমেন্ট বাড়বে, বেড়েছে না, সুতরাং একেবারে এক্স্যাক্টলি একটা থিওরি মোতাবেক একটা ইকোনমি চলবে বা বিহেভ করবে এটা আমরা প্রত্যাশা করি এবং ইকোনমিস্টরা বলি, কিন্তু আসলে এটা বাস্তবে কখনো হয়। ব্যাংকিং খাতে যদি একটু বলেন, ব্যাংকিং খাতের একটা মজার ব্যাপার হচ্ছে কেলেঙ্কারি হয়ে গেছে, দুর্নীতি হয়ে গেছে, যে কেলেঙ্কারি হয়ে গেছে তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু টাকা বরাদ্দ রাখা হচ্ছে। জি, আমি এখানে জনগণের করের 2008 সালের গ্লোবাল মার্কেটের একটা স্লোগান বলবো, লেট দেম ফল, যদি কেউ ব্যাংক ফল করতে চায় তাকে ফল করতে দিন, জনগণের করের টাকায় আমার পকেটের টাকায় কোনো ব্যাংকে বাঁচানোর কোনো, সেটা এবারেও করা হচ্ছে, এটাও করা হচ্ছে এবং এটার পিছনে হয়তো জনতুষ্টির ব্যাপারটাই পৃথিবীতে কোথাও লেট দেম ফল ব্যাংককে ফল করতে দেওয়া হয়নি। আপনার একটা পেশেন্ট যে কোনো ওইটাও আছে, বাট আপনার তাহলে পুরো ইকোনমি ফল করবে এবং পুরো ইকোনমির ফল করার কষ্টটা নেবেন, একটা ব্যাংক করার কষ্ট আপনি মিটিগেট করবেন, এটা কি আপনি স্ট্যাটিস্টিক ওয়েতে আপনি এই পলিসিটা প্রেসক্রাইব করলেন না? আমি একটু শেষ করি, আপনারা দুজনেই অনেক বলেছেন, আমি দেখি সার্বিকভাবে আনতে হলে বাস্তবায়ন নিয়ে একটা কথা আছে, আমি ব্যাংকিং সেক্টরে আসছি, ফখরুদ্দিন সাহেবের যে লাস্ট বাজেটটা ছিলেন ওইটার বাস্তবায়ন হার কিন্তু ছিল 78% এডিপি এবং এডিপির সাইজ ছিল 20,000 কোটি টাকা। প্রত্যেক বছরই সরকার যখন বাজেট দিয়েছে এই কথাগুলি বলা হয়েছে যে অনেক বড় বাজেট হয়ে গিয়েছে, রাইট? আজকে কিন্তু সেই 20,000 কোটি টাকার এডিপি 10 বছরে হয়ে গিয়েছে মোর দেন 1,00,000 কোটি টাকা, এই বছর যদি আপনি আনেন, অর্থাৎ আমার এডিপি 5-fold বেড়েছে, এই অ্যাম্বিশিয়াস টার্গেটগুলি রাখার কারণেই বেড়েছে। হয়তো প্রত্যেক বছরই টার্গেটটা মিস হয়েছে, কিন্তু 5-10 বছরে আপনি সুফলটা দেখছেন যে 20,000 কোটি টাকা আপনার 1,00,000 কোটি টাকার উপরে দাঁড়িয়েছে। এখন আপনার জনপ্রশাসনের সাইজটি 5 গুণ বেড়েছে, দ্য অ্যান্সার ইজ নো। আপনার জনসংখ্যাটি 5 গুণ বেড়েছে, অ্যান্সার ইজ নো। অর্থাৎ আপনার যে এডিপি পার ক্যাপিটা, অর্থাৎ সরকারের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার প্রত্যেক নাগরিকের উপরে, আপনি যদি 2010-08 দেখতেন তাহলে এটা 1,500 টাকা ছিল, এখন এটা 7,000 টাকা। আচ্ছা, আপনি যদি এটা ইনফ্লেশন অ্যাডজাস্টও করেন তারপরও 2-2.5 গুণ বেড়েছে। তাহলে আমার প্রথম যে জায়গাটা অ্যাগ্রি করতে হবে যে এই অ্যাম্বিশিয়াস টার্গেটগুলি নেওয়ার কারণে জনগণ এই অ্যাডমিনিস্ট্রেশন প্রেশারে থাকে, এটা আমি ওনার সাথে একমত যে 30% বলেছে বলে 30% অ্যাচিভ হবে তা না, বাট বিষয়টা কিন্তু কখনোই এটা অ্যাচিভ করার না, বিষয়টা হচ্ছে প্রশাসনকে চাপের উপরে রাখার, এমন কোনো সহজ টার্গেট না দেওয়ার যেটা করে 5টার সময় বিকালবেলা তারা বাসায় গিয়ে ঘুমাবে, রাইট? টার্গেটটা এমন সেট করার জন্য তাদের 8-9টা পর্যন্ত কাজ করতে হয়, কারণ আমাদের সিস্টেমের মধ্যে অনেক ইনএফিসিয়েন্সি আছে, গ্রোয়িং ইকোনমি। এবং দ্বিতীয় যে এডিপির জায়গাটা বাস্তবায়ন যে কথা, যে মেগা ইনফ্রাস্ট্রাকচারের কথাটা বলেছে, আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে বাংলাদেশে কি কখনো কোনো ইতিহাস ছিল মেগা ইনফ্রাস্ট্রাকচার হ্যান্ডেল করার এই পরিমাণ এই পরিধিতে? কখনোই ছিল না।
আমরা যখন দেখি যে আমরা বলি ব্যুরোক্রেটিক ক্যাপাসিটির একটা কথা, সেই কারণে উনি বলছেন পার্শ্ববর্তী যে কোনো দেশের চাইতে খরচ অনেক বেশি হয়, এটাও একটা করাপশন হয়, কোয়ালিটি থাকে না, তিনটি প্রসঙ্গ তারা তুলে এটা 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 একটা ডিফারেন্ট ডাইমেনশন। আমি এটাতে আসছি, উনি একটা রিপোর্ট সাইট করেছেন, আমি এটাতে আসছি। প্রথম কথা হচ্ছে আপনি যখন মেগা ইনফ্রাস্ট্রাকচার নেবেন আপনার অনেক ট্রায়াল অ্যান্ড এরর হবে এবং ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস থাকবে এবং কিছুটা অবশ্যই করাপশন থাকবে। সব কিছুই যে করাপশনের জন্য ইমপ্লিমেন্টেশন কম তা না। আপনি যেহেতু আপনার এই দক্ষতাগুলি নেই, আপনি বাংলাদেশে কখনো মেট্রো রেল করেননি, বাংলাদেশে এত বড় নদী কখনো শাসন করে ভূমি অধিগ্রহণ বিরাট সমস্যা, ল্যান্ড অ্যাকুইজিশন করেননি, এতগুলি ফোর লেন হাইওয়ে একসাথে কখনো করেননি, এই অভিজ্ঞতাগুলি বাংলাদেশ এখন অর্জন করছে। তা করতে গিয়ে অবশ্যই অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়াতে হবে, সেই প্রশ্নের কিন্তু কোনো জায়গা নেই। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদেরকে আমাদের ন্যারেটিভে কিন্তু একটা সিঙ্গল ফ্যাক্টর অ্যানালিসিস করি, সব কিছুই করাপশন। এই যে জায়গার দামটা বলা হয় যে রাস্তা বানাতে গেলে সবচেয়ে বেশি দাম, আপনি যদি ওই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা পড়েন একটা রাস্তাকে এক্সাম্পল দিয়ে তারা বলেছে, আবার অনেকগুলি রাস্তা আছে যার অনেক কম দামে এটা হয়েছে। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটির দেশটা কোনটা? আপনি যদি 110 মিলিয়ন দেশের মানুষ ছড়ান, 1 কোটির উপরে দেখেন, তাহলে বাংলাদেশ ইজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি। সেকেন্ড বাংলাদেশ হচ্ছে 1100, সেকেন্ড হচ্ছে সাউথ কোরিয়া 500। মানে আপনি বুঝতেছেন ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে পার্থক্যটা কি? 500, তার থার্ড হচ্ছে 400, ফোর্থ হচ্ছে 300, এইভাবে পার্থক্য। তাহলে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার করাটা, ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য করাপশন তো অবশ্যই আছে, মিসম্যানেজমেন্টের জন্য অনেকগুলি ফ্যাক্টরের কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কস্ট একটু হাই। বাট আমি মনে করব যে আমাদের আমাদের একটু ইতিবাচক হতে হবে এই ব্যাপারটায়। আমরা যদি সব কিছুকে সিঙ্গল ফ্যাক্টর অ্যানালিসিস করি যে সব কিছুই দুর্নীতি, ব্যাংকিং সেক্টর যেটা হয়েছে এটা আমি অবশ্যই বলবো, আমি ওনার সলিউশনের সাথে একমত না যে লেট ইট ফল, বাট অবশ্যই ব্যাংকিং সেক্টরে যদি সুশাসন প্রতিষ্ঠিত না করতে পারে, বর্তমান সরকার যে 2041 লক্ষ্যমাত্রাটা ঠিক করেছে বা 2030 যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, এটা কখনই অর্জন হবে না। এ নিয়ে আমরা আরও কথা বলব, প্রিয় দর্শক, নিউজ 24-এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম বাজেট নিয়ে, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসব। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম 2018-19 বাজেট নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে ডক্টর মহসিন আপনি দ্বিমত করছিলেন ডক্টর আশিকের সঙ্গে, যে জায়গাটা দ্বিমত মানে করছিলাম যে আমি একটা শব্দ উচ্চারণ করছিলাম, লেট দেম ফল, এই ফল মানে তাকে শুয়ে পড়তে দেয় না, এবং উনি বলছেন আক্ষরিক অর্থে না, আক্ষরিক অর্থে শুয়ে পড়তে দেয় না, যেটাকে মার্জার অ্যাকুইজিশনের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে, যে লটাই আমাদের দেশ রেডি নাই, এখন এটাকে তৈরি করতে হবে। এবং এই যে ভেরি ইন্টারিম একটা ব্যবস্থা নেওয়া হয়, যেটা ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, যে ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামো ঠিক করে তোরে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, আমি এটার বিরুদ্ধে। এটা পার্মানেন্ট একটা সলিউশন থাকা উচিত, যে এরকম একটা অবস্থায় যখন একটা ব্যাংক পড়বে তাকে ফল করতে হবে, তার নামটা থাকবে না। 2008 সালের উদাহরণ বড় বড়, মেরি লিঞ্চ উধাও, এবং যারা দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে, শাস্তির ভিতর ওই সমস্ত দেশে গেছে। এবং আমি বলবো আলেকজান্ডার হ্যামিল্টন, যে ছিলেন হচ্ছে US ফার্স্ট ট্রেজারি সেক্রেটারি, তাকে পর্যন্ত জেল খাটতে হয়েছে, যেটা আমাদের ইতিহাসে এ পর্যন্ত নাই। মানে কোনো কেউ এই ফাইন্যান্সিয়াল মার্কেটের কোনো ধরনের মানে ক্রাইমের সাথে কেউ ছিলেন, এটা প্রমাণ শেয়ার বাজার এত বড় বড় কেলেঙ্কারি হলো, কাউকে প্রমাণ করাই সম্ভব নয়। আপনি কখন দাবি করবেন যে কে শাস্তি দাও? প্রমাণ তো করতে হবে আগে, প্রমাণ করার দায়িত্ব আমার আপনার না, প্রমাণ করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, রাষ্ট্রের যে সমস্ত উইং আছে তাদের, তারাই তো দেখি এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, উপদেষ্টা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হয়তো আমরা আলোচনা ওই দিকে নিয়ে যাচ্ছি না, আমি আসতে যাচ্ছি, ফোকাস হতে যাচ্ছি লেট দেম ফলে। মেরি লিঞ্চ, লেমন ব্রাদার্স, সালমন ব্রাদার্স, এই ধরনের অসংখ্য ব্যাংক, তারা এখন নাম হীন হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, তারা তাদেরকে ফল করতে দেওয়া হয়েছে। তার মানে কি, তাদের যারা গ্রাহক ছিলেন তারা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? না, তাদেরকে যেটা করা হচ্ছে তাদেরকে মার্চের অ্যাকুইজিশনের ভিতর দিয়ে বড় আরও এস্টাবলিশড, ভেরি স্ট্যাবল ব্যাঙ্কিংয়ের ভিতর নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকে, কেউ না ইকোনমি সাফারার হয়েছে, না
মানে কোনো পার্সন সাফারার হয়েছে যারা এই কাজগুলি করেছে তারা শাস্তি দুই রকমের, একটা হচ্ছে সিস্টেমের ভিতর দিয়ে শাস্তি পেয়েছে আর একটা হচ্ছে দেশের যে প্রচলিত আইন আইন অনুযায়ী শাস্তি পেয়েছে, যেটার কাঠামোটা তৈরি করার পক্ষে আমি। তারপরে আরেকটা জায়গা হচ্ছে বাজেটের যে জায়গাটায়, আমি বলছি না যে বাজেটে সব কিছু মানে খারাপ খারাপ খারাপ, আমি যেটা বলার চেষ্টা করছি যে আমার যে লং টার্ম যে গোলগুলি আছে সেইগুলিকে অর্জন করতে হলে আমাকে ভেরি মাস ফোকাস থাকা উচিত প্র্যাগম্যাটিক দিকগুলিতে, কিন্তু আমরা যেটা হাইপোথেটিক্যাল সমস্ত কাজ করার চেষ্টা করি এবং পরে গিয়ে দেখি এটা ফেলিওর হয়েছে, তো ওই জায়গাটাই আমরা ফোকাস না করে আমরা যদি প্র্যাগম্যাটিক করতে পারি তাহলে অনেক বেশি অ্যাচিভ করতে পারব। বাস্তবায়নের ক্ষেত্রে যে গভর্নেন্স এবং দুর্নীতির প্রসঙ্গ, জি সেটা যদি বলেন যে দুর্নীতি দিয়ে সব ব্যাখ্যা করা যায় না, অবশ্যই দুর্নীতি দিয়ে সব ব্যাখ্যা করা যায় না। আমার এখানে যে কোনো আমি ব্যক্তিগতভাবে মানে জানি অনেক কিছু কেনাকাটা করতে গিয়ে আমি দেখি যে একটা ছোট উদাহরণ দিই, আমি একটা এসি কিনতে গিয়েছি, একটা এসির দাম কি পরিমাণ ভ্যারি করে আমার দেশের মার্কেটে, সেটা হচ্ছে একটা এসির জন্য 25,000 টাকা 30,000 টাকা হচ্ছে ইম্পোর্টার থেকে খুচরা বিক্রেতার পার্থক্য একটা এসিতে। তো এই জায়গায় আপনি যখন টেন্ডারে যান তখন ওইখানে আরও মার্কআপ অ্যাড হয়, এবং এই যে দুর্নীতিটা আসছে কীভাবে, আমার সিস্টেমে আমার দেশের এই যে কাঠামো মার্কেট স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, মার্কেটের কাঠামোকে যদি আমি চেঞ্জ না করতে পারি কিভাবে ঠিক করা যায়, এটাকে করতে হলে মার্কেটকে মার্কেটের মতো চলতে দিতে হবে। কিন্তু আমরা সমস্ত ক্ষেত্রেই যেটা করি ক্ষণে ক্ষণে আমরা নানা রকমের আইন বুঝছেন বিভিন্ন রকমের তদারকির ব্যবস্থা করি যেগুলি হচ্ছে কোনো আইনের ভিতর পড়ে না, সেই ধরনের কাজ করার চেষ্টা করি, এতে কী হয় মার্কেটের বিভিন্ন চ্যানেল নষ্ট হয়। যেমন কতগুলি কথা বলি, যেমন ফ্রুটসের মার্কেট আছে এখন, হ্যাঁ সরি আমি ডিহাইড্রেশন হচ্ছে মনে হয় রোজা থাকার কারণে হয় পানির সমস্যা, রোজা ছিলাম ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। ফ্রুটের মার্কেটে প্রায় দেখা যায় যে ম্যাজিস্ট্রেটটা ধরে সমস্ত জিনিস হচ্ছে ফ্রুটসগুলিকে বুলডোজার দিয়ে মানে 4,000 মোনা আম দেখলাম নষ্ট করা হলো, এতে যেটা হয় তাৎক্ষণিকভাবে ওই চ্যানেলটা নষ্ট হয়ে যায়, যে একটা চ্যানেল কিন্তু এস্টাবলিশ চ্যানেল আছে। এখন এইটাকে ওইভাবে ফ্রুটসটাকে নষ্ট না করে ওইটাকে যদি নিয়ে যাওয়া হয় সেটাকে পরীক্ষা করেন আপনি কোনটা আসলে হচ্ছে মানে পয়জনাস কোনটা না, এবং যারা করেছে তাদের কী করেন পয়জনাস যেটা না সেটাকে আপনি সেল করার রিসেল করার চেষ্টা করেন, সঠিক পদ্ধতিতে আসা উচিত। আপনি হুইমসিক্যালি গেলেন কোনো রকম টেস্ট ছাড়াই, ভাই এগুলি সব মনে হইতেছে কার ভাই, মার্কেটের সিগন্যালটা খুব নেতিবাচক হয়, খুব নেগেটিভ কনসিকোয়েন্স, এর ফলে যেটা হয় যে মার্কেটকে মার্কেটের মতো ইকোন মুক্ত বাজার অর্থনীতি বলা হয় যে বাজারের যে চাল মানে চালিকা শক্তি তাকে কাজ করতে দিতে হবে, তার ভিতর যদি গভর্নমেন্ট ইন্টারঅ্যাকশন আছে ইন্টারভেনশন আসে যে কোনো ফর্মে তাহলে সেটা ঠিকমতো কাজ করতে পারে না। আমার এখানে বারবার এই জিনিসগুলি ঘটে, সেম থিং আমার ক্যাপিটাল মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে দেখেন যখনই কোনো ইস্যু তৈরি হয় তখনই সেটাকে নিয়ে রাস্তায় পর্যন্ত নেমে যায়, কারণ আমি নীতি নির্ধারক বহলের পর্যায়ের লোকজন ছোটো ছোটো মানুষ না, মানে ডিএসসি নামে, হ্যাঁ তারপরে হচ্ছে ব্রোকারেজ অ্যাসোসিয়েশন নামে, যারা হচ্ছে স্টেক হোল্ডার মার্কেটের, তাদের নামা উচিত না, তাদের নামা বন্ধ করা উচিত আরও রাষ্ট্রের, সেখানে তারা নেমে এগুলি করে, ফলে মার্কেটের সমস্ত জায়গায় এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়। অনেক ধন্যবাদ নাজরীন আপা, যদি সামনে থাকে আমরা আলোচনার। না আমি যেটা বলবো যে বাংলাদেশ তো আমরা তলাবিহীন ঝুড়ি ছিলাম এক সময়, হ্যাঁ টেস্ট কেস, বাংলাদেশের উন্নতি হইলে পৃথিবীর সব দেশের উন্নতি হবে, সেই জায়গা থেকে বাংলাদেশে এখন উদাহরণের কেস, আমাকে কেউ বলবে না আমি তলাবিহীন ঝুড়ি, এখন এইটুকু আমি আসলাম কি করে। অবশ্যই এই চলার পথে কিন্তু আমার দুর্নীতি মারায়, লোকজনকে শিখায়, ইনস্টিটিউশন করে, সেটা যেমন হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যাকওয়ার্ডও হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে টেকনোলজির উন্নয়ন যেমন আমাকে স্বচ্ছতা দেয়, টেকনোলজির উন্নয়ন আবার খুব অতি সূক্ষ্মভাবে মানে ধরা যাবে না এমনভাবে দুর্নীতি করার সুযোগও দেয়। এটা কিন্তু শুধু বাংলাদেশ না, আমার আমেরিকা কি দুর্নীতিমুক্ত, আপনি ভালো ভালো দেশ দেখেন, আপনি ইভেন এখন আমরা মালয়েশিয়ার নিয়ে কথা বলছি যে সেখানে উন্নয়ন হয়েছে, গণতন্ত্র নাই নাই বলে তাদের উন্নয়নের ভিত্তি অনেক জায়গায় আমরা দুর্বলতা দেখতে পাচ্ছি এখন। কাজেই বাংলাদেশের উন্নয়নের পথে অবশ্যই সুশাসন আমাদের এখনও বড় সমস্যা, কোয়ালিটি বড় সমস্যা। আমি যেটাকে মনে করি যে আমি একজন অপটিমিস্টিক মানুষ এবং আমি দেখি যে এই এগুলোর ভেতর দিয়ে যে আমরা কিন্তু এখন কোন জায়গাটায় দুর্নীতি হতে পারে সেটা জানি, সেই কারণে আজকের বাংলাদেশের যদিও পাসপোর্ট অফিসে অনেক সমস্যা আছে তারপরেও কয়েক বছর আগে হলে আমার পাসপোর্ট রিনিউ করা, পাসপোর্টের আবেদন করা, এগুলোর জন্য আমরা সবাই জানি যে ওখানে দালাল বসে থাকতো, আজকে আমি ঘরে বসে কম্পিউটারে পাসপোর্টের ফর্ম ফিল আপ করি, আমি ব্যাংকে টাকা জমা দিই, তারপরে আমি ওখানে যেয়ে আমার পাসপোর্ট নিয়ে আসি। যদিও আমরা জানি হ্যাঁ তার ভিতরে সুশাসনের কিছু অভাব দেখি দেখি, আমি আমি বলবো যে আমি 10 বছর আগে যে সমস্যাটা দেখতাম আজকে আমি সেটা কম দেখি, আমি আজকে দেখি যে আমি অনলাইনে অনেক কিছু করে ফেলতে পারছি। কাজেই আমি বলবো যে আমরা যে জায়গাটার ভিতর দিয়ে যাচ্ছি উন্নয়নের পথে, আমরা যে হাঁটছি উন্নয়নশীল দেশ হব,
সেই উন্নয়নে শুধু 10 বছরের চেয়ে যানজটটা বোধহয় একটু বেড়েছে আর কি। না অবশ্যই নেতিবাচক তো অনেক কিছু আছে, আমি বলছি যে 10 বছরে যানজট বেড়েছে, আমার অনেক ক্ষেত্রে আছে যে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন সেটা বেড়েছে, আমি আমাদের নদীগুলো যেগুলো যেরকম নাব্য ছিল সেগুলো কমেছে অনেক জায়গাতে, আমার ল্যান্ড অনেক নদী দখল করে সেগুলো মধ্যে নানান রকম কনস্ট্রাকশন এগুলো হচ্ছে, সেগুলো তো আছে। আমি যেটা বলতে চাই, পুরো প্রসেসটার ভিতর দিয়ে আমাদের উন্নয়নের কিছু লার্নিং হয়েছে, এখন সময় এসেছে এই লার্নিংগুলো থেকে আমি কি কাজে লাগাবো নাকি আমি এইভাবেই চলতে দিব দিয়ে আমার ব্যাংকিং সেক্টরও এমন রাখবো, সেটা যদি রাখি তাহলে আমাকে আগামীতে আমার এটার কস্ট বিয়ার করতে হবে। বাংলাদেশ আমি মনে করি যে একটা চড়াই উচ্চায়ের মধ্য দিয়ে এসে, খুব স্মুথ পথে না, একটা জায়গায় এসেছে যেখানে এখন বাংলাদেশের বলা হয় ডেভেলপমেন্ট, মানে এটা একটা কোয়েশ্চেনের ব্যাপার, অনেকে কেমনে উন্নতি হইল এটা অনেকে প্রশ্ন করে, প্যারাডক্স বলে ড্রাইভিং ফোর্সকে, কি এটা কেমনে করে হলো। এই ড্রাইভিং ফোর্সে যদি যান তাহলে দেখবেন কিন্তু এইখানে কাজ করেছে সাধারণ মানুষ, কাজ করেছে মাইক্রো ক্রেডিট, কাজ করেছে উইমেন, আমি বলতে চাই, কারণ মাইক্রো ক্রেডিটের বড় ধারক হচ্ছে মেয়েরা ছিল। আমার হেলথে যদি দেখি ইমিউনাইজেশন এন্ড আদার্স, সেখানেও মেয়েরা ছিল, এবং আমার যদি গার্মেন্টস দেখি সেখানেও মেয়েরা ছিল। অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন করে এই যে যে ভিত্তিগুলো গড়ে উঠেছে উন্নয়নের, এই আপনি সাধারণ প্রান্তিক মানুষ এবং নারীর একটি বড় অবদান, ট্যাক্সলিটের মধ্যে অনেক সমস্যা, অবশ্যই সমস্যা, ক্যাশ ইনসেন্টিভ না হলে আমার গার্মেন্টস দাঁড়াইতো না, এখন ওগুলো আমি অতখানি মানে কন্টিনিউ করব কিনা, অন্য সেক্টরকে দেব কিনা সেটা নিয়ে আমরা ভাবি, সেটা ঠিক আছে, ফাইন টিউনের জায়গা এসেছে, আমাদের লার্নিং অনেক হয়েছে, সেই লার্নিং গুলোকে কাজে লাগানোর সময় এসেছে। ডক্টর আশিক, না ধন্যবাদ, আমি একটা কথা সবসময় বলি যে আমি ওনার মতো খুবই অপটিমিস্টিক, এবং আমি মনে করি বাংলাদেশ গত 10 বছরে অনেক ঘুরে দাঁড়িয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে এই ঘোরার পিছনে সরকারের একটা বড় ভূমিকা ছিল। আমরা সরকারের কথাটা বলি না, বাট দেখেন ওমেন এম্পাওয়ারমেন্ট, সেখানে আরএমজি একটা বড় রোল প্লে করেছে। আমরা একটা জিনিস দেখেন, 1901 সালে কালকে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, আমাদের প্রথম বিদ্যুৎটা উৎপাদন হয় আসান মঞ্জিলে, হ্যাঁ, এবং 2007 সালে সেই উৎপাদন অর্থাৎ 107-108 বছরে উৎপাদন দাঁড়ায় 3500 মেগাওয়াট, বাট গত 10 বছরে আপনার মেগাওয়াট বাড়ে 8000, রাইট? তো এখানে কি সরকারের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে, কারণ ওইটা যদি ফান্ডামেন্টাল পাবলিক গুড, স্টেট কি দেবে? স্টেট ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি দেবে, স্টেট পাবলিক গুড দেবে, স্টেট পাবলিক সার্ভিস দেবে। যদি স্টেট এই তিনটা কাজ না করতে পারে তাহলে কিন্তু লেজার ফেয়ার ইকোনমিক্স কাজ করবে না। উইদাউট পাবলিক গুড মার্কেট ক্যান নট এক্সিস্ট, উইদাউট কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট মার্কেট ক্যান নট এক্সিস্ট। সো সরকার এগুলি করতে পেরেছে অনেকটা বলেই আজকে আমরা গত 10 বছরে একটা আমরা ট্রান্সফরমেশন দেখেছি, যেটা বাংলাদেশে কেউ অস্বীকার করলেও বিদেশিরা এখন আমলে নিয়েছে এবং তারা এটা নিয়ে আলোচনা করছে বিভিন্নভাবে, এবং এটা হয়েছে বলে আমি মুভিং ফরওয়ার্ড বর্তমান বাজেটের জন্য আমার 3-4 প্রপোজাল আছে। আমি মনে করি একটা ভয়ানক জিনিস যেটা ঘটছে, যে মাইল স্টিলের দাম যেভাবে বাড়ছে, 45,000 টাকার রড থেকে এটা 70,000 হয়েছে, আমি ব্যক্তিগতভাবে ফিল করি এই বাজেটে বিলেটের উপরে ট্যাক্স কমানো উচিত, কারণ যদি ট্যাক্স না কমায় এই ট্যাক্সটার কিছু ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছে এবং তার কারণে সারা বাংলাদেশে কনস্ট্রাকশনের দাম বেড়ে গিয়েছে, এইটা যদি হয় তাহলে এটা সর্বশ্রেণীর মানুষকে আঘাত করবে। তো আমি অর্থমন্ত্রী আশা করব যে বিলেটের উপর ট্যাক্সটা নিয়ে একটু চিন্তা করবে। একটা লো হ্যাঙ্গিং ফ্রুট আছে আমাদের পেরোল ট্যাক্সটা, আমি আবার ট্যাক্স নেটের জায়গাটা আসে যেহেতু আমার ট্যাক্স নেট বাড়ানো আছে, পেরোল ট্যাক্সটা, সব ট্যাক্স রিফর্ম নিয়ে অনেক আলোচনা আছে, তা একটা লো হ্যাঙ্গিং ফ্রুট আছে। আমরা যদি কর্পোরেট সেক্টর বা সার্ভিস সেক্টরগুলিকে বলি যে যারা কাজ করছে তাদের পেরোল ট্যাক্সটা তাদের সাবমিট করে, যেমন আমার প্রতিষ্ঠান আমারটা করে দিচ্ছে, ওনার প্রতিষ্ঠান ওনারটা করে দিচ্ছে, এইভাবে যদি প্রতিষ্ঠানগুলিকে দায়িত্ব দেওয়া হয় তাহলে দেখা যাবে আমার একটা গুণগত মান ইম্প্রুভ করবে ট্যাক্স কালেকশনের ব্যাপারে, ট্যাক্স অ্যাকাউন্টিংয়ের ব্যাপারে, ট্যাক্স কালেকশনের ব্যাপারে। থার্ড যে ফাইনাল কথাটা আমি বলবো, মেগা ইনফ্রাস্ট্রাকচার আমাদের প্রয়োজন, এবং মেগা ইনফ্রাস্ট্রাকচার বাস্তবায়ন হলে আমাদের একটা মারাত্মক গুণগত পরিবর্তন আসবে, কিন্তু এটার সিলেকশনটা আরও একটু সাইন্টিফিক হতে হবে। যেহেতু মেগা ইনফ্রাস্ট্রাকচারগুলি ফরেন বোরোয়িংয়ের মাধ্যমে হচ্ছে, আমি মনে করি ওই সব মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রাধান্য দেওয়া উচিত যেটা আমার এক্সপোর্টকে উৎসাহিত করবে, ওয়ান, এবং আর দুইটা হচ্ছে লাস্ট পাবলিক হেলথ। যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পাবলিক হেলথ একটা ইস্যু হবে, আমার ইনফ্রাস্ট্রাকচার বা অ্যালোকেশনের জায়গায় আমি মনে করি পাবলিক হেলথকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। যে আমি ওনারা দুজনেই বললেন, ওনারা অপটিমিস্টিক, আমি অপটিমিস্টিক, সাথে সাথে হচ্ছে প্র্যাগম্যাটিক, মানে আমি বেশি বাস্তববাদী চিন্তা করার চিন্তা করি। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের কোনো কিছুকে আমি বলিনি যে এগুলি সব কিছু সরকার কিছু করেনি,
আপনারা জোর করে বলছেন শুধু সরকারের গুণগান, আমি বলছি সরকার অনেক কিছু করেছে, কিন্তু যে জায়গাটা ফোকাস করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে সরকারকে বলতে চাচ্ছিলাম যে তার ভুলগুলি কোথায় ছিল। অবশ্যই আমি শুধু ওই জায়গাটা ফোকাস করার চেষ্টা করছিলাম, অর্থাৎ আমি আরো কতখানি ভালো করতে পারতাম, আমি এক্স্যাক্টলি ওই জায়গাগুলি দেখানোর চেষ্টা করছিলাম, আমি ওইটাই চেষ্টা করে গেছি আর কি। মানে মূলত যে সরকার যেটুকু করেছে অবশ্যই অনেক ভালো, মানে বাংলাদেশের জিডিপি 7+% মানে গ্রোথ রেটে পৌঁছে না জিডিপি গ্রোথ রেটে, তো এখানে যে জায়গাটা যে সেটাকে আমরা হয়তো আরো অনেক দূর আগায় নিতে পারতাম, বা সামনে আমাদের আরো বড় বড় ভিউ আছে, সেখানে আমরা যদি পৌঁছতে চাই আমার আসলে কি দরকার। এখন ব্যাংকগুলিতে যেটা ঘটছে, আমানত সংগ্রহের অনুপাত থেকে ঋণ ডিস্ট্রিবিউশনের হারটা হচ্ছে ডাবল, তো এই পদ্ধতি এই জায়গাটা যদি চলতে থাকে তাহলে আমরা আসলে ইনভেস্টেবল ফান্ড পাবো না। সেক্ষেত্রে ইনভেস্টেবল ফান্ডের ক্ষেত্রে ব্যাংক সবাই বলতেছে যে ব্যাংকিং সেক্টর মাধ্যমে সারা দুনিয়ার কোথাতেও লং টার্মের কোনো বিনিয়োগ মানে তারা প্রোভাইড করতে পারে না, এই সাপ্লাইটা তারা দিতে পারে না। এটার জন্য যে ক্যাপিটাল মার্কেটে বন্ড মার্কেটের যে এস্টাবলিশমেন্ট, গত ইস্যু আমি বলছি, আমি এখনো বলছি যে এটা যদি আমাদের করা সম্ভব হয়, বিদেশি ঋণ আমার দরকার নেই, বিদেশি ইনভেস্টমেন্ট আমার এখানে বন্ড মার্কেট দিয়ে আসুক, যেটাতে বন্ড মার্কেট যদি না আসে তাহলে আমার তাহলে মেগা প্রজেক্ট বলেন যত কনস্ট্রাকশন বাংলাদেশ যদি বড় হয় কনস্ট্রাকশন এবং মেগা স্ট্রাকচার। আমাদের মহসিন, ডক্টর নাজনীন, আমাদের রসিক, প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এই অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখুন আজ রাত 2:00 এবং পরদিন সকাল 6:00। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।